মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে সকাল সকাল। তাহলে দেখতে থাকো আমার আজকের ব্লগটা, চলো দেখো। এরপরে আমাদের বাগান থেকে আমি শাক তুলে নিয়ে এলাম। আমাদের বাগানে এই কুমড়ো শাকগুলো হয়েছে, তারপর দেখো আমি এগুলোকে ছোট ছোট করে বটি করে কেটে নিয়েছি, কেটে নিলাম। আর আমাদের বাড়িতে কুমড়ো শাকটা খুবই হয়, আর আমরা কুমড়ো শাক খেতে খুবই ভালোবাসি, তাই ছোট ছোট করে কেটে নিলাম। কেটে আমি ধুয়ে রেখেছি, আর দেখো আমি ধুয়ে রেখেছি। আর একটা বাটিতে আমি মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটা ধুয়ে রেখেছি। তা আজকের আমি রেসিপিটা বানাবো কুমড়ো শাক, মুসুর ডাল আর আলু দিয়ে একটা শাক। খুবই সুন্দর এই রেসিপিটা, দেখবে খুবই ভালো লাগবে। এদিকে আমি দু কোয়া রসুন, দু চার কোয়া কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো, আর তোমার বড়ি নিয়ে রেখেছি। এগুলো আমি আস্তে আস্তে সব ভেজে নেব। তা চলো, এরপরে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল বসিয়ে আমি বড়িটা আগে আমি ভেজে নিচ্ছি, বড়িটা ভেজে আগে আমি তুলে রাখব। তা এই শাক, এইরকম করে শাক রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে। আমি আমাদের সবাই এইরকম করে শাক রান্নাটা, কুমড়ো শাকটা খেতে খুব ভালোবাসে। একটা মাত্র আলু দেবে আর অল্প একটু ডাল দেবে, ঠিক আছে? যাই হোক, চলো তাহলে বলছি। তা আমার বড়িটা ভাজা হয়ে গেল, এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখো আমি রসুনটা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের উপরে। দেখো এগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি। দেখো লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি ধরো আলুটা দিয়ে দেবো। আলুটা আগে আমি কেটে একটা আলু দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি দিলে হবে না, একটাই আলু দিতে হবে যাতে আলুর স্বাদটাও আসে, আর বেশি আলু দিলে আলু আলু মনে হবে, দরকার নেই, একটা দিলেই যথেষ্ট। এতেই খেতে খুব সুন্দর লাগবে শাক রান্নাটা। তা দেখো আমার এই তেলের উপরে রসুন টসুন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেখো এই আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো তেলের উপরে আমি ভেজে নেব একটু, নাড়াচাড়া করে ভেজে নেব। তা প্লিজ বন্ধুরা, এভাবেই তোমরা করে খেয়েও দেখবে ভালো লাগবে। কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তা এরপরে আমি আর আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি শাকটাও দিয়ে দিলাম। দেখো শাকটাও দিয়ে দিলাম, শাকটাও দিয়ে দিলাম, এরপরে শাকটা আমি নাড়াচাড়া করে নেব। আর একটু হালকা একটু হলুদ দিতে হবে, কেন বলছি বলো তো, কারণ যেহেতু আলুটা দেওয়া আছে তার জন্যে হলুদটা দিতে হবে, কারণ যদি আলুটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু হলুদ দিতাম না, শাকে আমরা হলুদ দিই না। আবার অনেকে শাকে হলুদ দেয়, আমি কিন্তু দিই না, কিন্তু যেহেতু আলুটা রয়েছে তার জন্য আমাকে হলুদ দিতে হবে, নাহলে তো সাদা সাদা হয়ে যাবে। আর স্বাদ মতো তো নুন দিতেই হবে, এগুলো তো কোনো কথাই নয়। তা দেখো মানে সব দেওয়া হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার যেহেতু একটু শাক মানে কড়াইটা ছোটো তো, আর শাকটা অনেকটা হয়ে গেছে, তার জন্য কড়াই ভর্তি ভর্তি হয়ে গেছে। তা এরপরে শাকটা তো নরম হয়ে যাবে, কমে যাবে, তখন এটা মানে মানে কমে গেলে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। তা আমি দেখো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, আগেই তো বললাম হলুদ দিতে হবে, যাই হোক সব দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এরপর আমি মুসুর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি, এরপরে আমি নাড়াচাড়া করে নেব। মুসুর ডালটা 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখলে সুবিধা হবে, কারণ মুসুর ডালটা যাতে না গলে যায়, সেরকম হলে শাকটা রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তেলের ওপরে দিয়েছিলাম, তা শাকটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এভাবেই করে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগবে, আর গরম ভাত দিয়ে খেতে তো হেভি লাগে। অনেক রকম পদ্ধতিভাবেই করে, আমি কিন্তু কুমড়ো শাকটা এভাবে মুসুর ডাল আলু দিয়েই রান্না করি, খুবই ভালো লাগে। তা দেখো আমার এরপর ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেব। আর আমি সারাসি করেই ধরি, কারণ আমি একটা করে ধরি না কড়াইটা, মানে আমার হাতে ছ্যাঁকা লেগে যায়, তো তাই আমি সারাসি করেই ধরি, সারাসি করে ধরলে সুবিধা হয়। তা আমার হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম, ওই 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি, চায়ের কাপের
মতন 2 কাপের মতো জল দিয়ে এরপরে চলো আমি ঢাকা দিয়ে দেব। তা ঢাকা দেওয়ার দেখো হয়ে গেছে আমার, এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রেখে দিলাম। লো ফ্লেমে রেখে দেওয়ার পরে এটা আমার 10 থেকে 15 মিনিট লাগবে হতে, 10 মিনিটই লাগবে। তা আমার হয়ে গেছে, 10 মিনিট পর ফিরে এসেছি আমি। তারপর দেখো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর বড়িগুলো যে বড়িগুলো আমি ভেজে রেখেছি ওগুলোও আমি দিয়ে দেব। তো এরপরে আমি নাড়াচাড়া করছি, কারণ আর একটু মাখা মাখা ভাজা ভাজা হবে তবেই ভালো লাগবে। তো দেখো অলরেডি আমার শাকটা হয়ে গেছে, আর চিনি তো দিতেই হবে, হাফ চামচ মতো চিনি না দিলে স্বাদ আসে না, আর শাকে তো চিনি দিতেই হয় সবাই জানে। আমার অলরেডি হয়ে গেছে, ভাজা বড়িটাও আমি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো আমার হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা প্লেটে আমি শাকটা রেখে দিয়েছি। দেখো আর উপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভাজা শুকনো লঙ্কা। তা কেমন দেখতে লাগছে বলো, খেতেও দারুণ সুন্দর হয়েছে। বন্ধুরা এভাবে রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, শাক মসুর ডাল আর আলু দিয়ে কুমড়ো শাক, খুবই সুন্দর দেখতে লাগছে, দেখো খেতেও খুব সুন্দর হচ্ছে। তা প্লিজ বন্ধুরা আর কিছু বলবো না, আমার ভিডিওটা আর বড়ো করো না, লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আর সবাই ভালো থেকো, টাটা।